চলমান তীব্র তাপদাহের কারণে নগর জীবনে সামান্যতম স্বস্তি হলেও ফিরিয়ে আনার জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্থানে ওয়াটার ট্যাঙ্কের স্থাপন করেছি। যারা রাস্তায় অতি ক্লান্তিতে থাকবেন বা যাদের সামান্যতম পানি পিপাসা লাগবে, তারা এই ট্যাঙ্কি থেকে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এবং এই পানি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্পটে থাকবে এবং এটা রক্ষণাবেক্ষণ ও বা মেনটেন্যান্সের জন্য আমাদের দুজন প্রতিনিধি সবসময় ট্যাঙ্কের পাশে অবস্থান করবে। যতদিন পর্যন্ত এই তীব্র তাপদাহ চলবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অত্যন্ত গরমে আমরা এই পানিটা খাওয়াতে হবে, খুব আরাম হইল পাইলাম। আমি ফলের ব্যবসা করি, গরমের জন্য অনেক ভালো হয়েছে, পানি দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে, কারণ এখানে পানির জন্য সবাই আসে। আমি এখান থেকে রিক্সা নিয়ে যাদুরছি, ফায়ার সার্ভিস থেকে পানি খাওয়াইতেছি। গরমে কুলিয়ে পেলাম না, ওখান থেকে আমি পানি খেলাম, খায়াটা এখন ধীরে যায়, আমি গাড়ি নিয়ে যাইতেছি।